মারপিট। আচ্ছা মার্কেটে মারপিটের ভিতরে কত পাওয়ারের বাল্ব আছে বলেন তো? বাল্ব আছে শুধু কি কালো না ঘন কালো? নিকোষ কালো ঘন অন্ধকারের ভিতরে ফি কারারি মাকিন সেই মারপিটের ভিতরে আমাকে ধীরে ধীরে যিনি বড় করলেন তিনি কে? আস্তে বলবেন না তিনি কে? দুনিয়ার কোনো কারখানা কি লাইট ছাড়া চলে? আর আল্লাহ তাআলা আমাকে এমন কারখানায় বানালেন লাইটের প্রয়োজন হলো না। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা মারপিটের ভিতরে খাইছেন কারা কারা? খাইছেন না কি খাইছেন? কে খাওয়াইছে? আস্তে বলবেন না কে খাওয়াইছে? আল্লাহকে খাওয়ায়? আস্তে করে। আচ্ছা দুনিয়াতে খাওয়ানো কঠিন না মারপিটে খাওয়ানো কঠিন? কঠিনটা করলেন কে? আল্লাহ। কি সুন্দর করে খাওয়ালেন মারপিটের ভেতরে তিলে তিলে আমাকে আল্লাহ তাআলা বড় করলেন, সুন্দর করে প্রস্তুত করলেন। বলছেন বান্দা আমাকে তুমি কেমন করে বলো? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। জোরে তুমি আমাকে কেমন করে বলে যাও? আমি তোমাকে টানা টানা চক্ষু দিলাম, সুন্দর দুটা ঠোঁট দিলাম, সুন্দর দুটি কান দিলাম, সুন্দর তোমার নাক প্রস্তুত করে দিলাম, সুন্দর দুটা ঠোঁট দিয়েছি, এত সুন্দর করে তোমাকে বানিয়েছি বান্দা, মেধা দিয়েছি, মস্তিষ্ক দিয়েছি, নামাজে দাঁড়াবা সঙ্গে সঙ্গে বলে ফেলবা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। প্রশংসা কার? আস্তে বলবেন না প্রশংসা কার? আমাকে খাওয়ান কে? শক্তি থাকলে কি রিজিক পাওয়া যায় নাকি? শক্তি থাকলে রিজিক পাওয়া যায়? সিংহের গায়ের শক্তি কম? সিংহের গায়ের শক্তি কম? না খেয়ে থাকে না খাবার পায় না, না খেয়ে থাকে তো? বনের রাজাকে সিংহ না খেয়ে থাকে খাবার পায় না। শক্তি দিয়ে যদি রিজিক অর্জন হতো সিংহের তো না খেয়ে থাকার কথা ছিল না। আবার বাবুই পাখি খুব শক্তিশালী তাই না? খুব শক্তিশালী ছোট্ট একটা পাখি, তার মাথার ওজন মনে হয় 2-1 কেজি হবে, কয়েক গ্রাম ওজন, ছোট্ট বাবুই পাখি। আবার কি মেধা তার, কি বুদ্ধি, কি বিজ্ঞানী, কি ইঞ্জিনিয়ার। তাল গাছে বাসা বাঁধে, শক্ত ডালে বাসা বাঁধে, সে বাসাগুলো কি প্ল্যানে করা, পৃথিবীর সকল ইঞ্জিনিয়ার এসেও বাবুই পাখির কাছে হার মেনে যাবে, কারণ বাবুই পাখির ওই ব্রেন অনুযায়ী ওই বাসা পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ার বানাতে পারবে না। বলেন পারবে? কি সুন্দর বাসা বানায় সিডর, আইলা, নার্গিস, বুলবুল আর কি মহসিন, দেখেন নাম যে কত দেয় ফনি। এত কিছু আসে ঝড়, আমার আপনার বাড়ি ঝড়ে শেষ, সব নাস্তানাবুদ হয়ে যায়। তাল গাছও ঠিক থাকে, ওর বাড়িও ঠিক থাকে, সুন্দর বাড়ি এত সুন্দর করে প্রস্তুত করে রেখেছে। তার মধ্যে আবার ড্রয়িং রুম আছে, ডাইনিং রুম আছে, কমন রুম আছে, বেডরুমও আছে, কলিং বেলও আছে। এই কথা কি বোঝা যায়? কলিং বেল আছে। যখন কোনো বাবুই পাখি অতিথি হয়ে যখন অন্য কোনো বাবুই পাখির বাসায় যায় তখন আগে কলিং দেয়, সালাম কালাম হয়, ঠোঁটের সঙ্গে ঠোঁট মিলা কথা বলে। এরপর বাড়িওয়ালা বলে ভাই তুমি আসছো ভালো কথা, আমার ড্রয়িং রুমে বসো, ভিতরে যেতে পারবা না, ভিতরে আমার গিন্নি শুয়ে আছে, পর্দার খেলাফ হবে। কথা কি বোঝা যায়? প্রত্যেকটা প্রাণী কার হুকুম মেনে চলে? আসতে বলবেন না কার হুকুম মেনে চলে? কিন্তু মানুষের মধ্যে ভেজাল আছে না নাই? যেখানে জাতি শিক্ষা নেওয়ার জন্য প্রতিষ্ঠানে যাবে আর সেই প্রতিষ্ঠানের শিক্ষক সে বলে কোনো ছাত্রী কলেজ ভার্সিটিতে বোরকা নিকাব পরে আসতে পারবে না। ঢাকা ইউনিভার্সিটির এক বদমাইশ এই জাতীয় কথা বলেছে, আমি ঢাবির ছাত্র ছিলাম, বলেছে ছাত্রী হলো মেয়ের মতো, তাদের আবার কিসের নিকাব লাগবে শিক্ষকদের সামনে? নিকাবের কোনো প্রয়োজন নাই, ছাত্রী যদি শিক্ষকের চোখে যদি মেয়ের মতোই হয় ছাত্রী আবার পাত্রী হয় কেন? আসতে করে ছাত্রীকে বিয়ে করেছে শিক্ষক, এমন শিক্ষক তো বদরগঞ্জে নাই।
আছে তো ছাত্রী কি কখনো নিজের মেয়ের মতো হতে পারে না তার প্রমাণ তো সমাজই আছে